হ্যালো বন্ধুরা, আপনি হচ্ছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ একটি নতুন জন্ম সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওর নিচে অনেকগুলি কমেন্ট কিন্তু আমি পেয়েছি, যার মধ্যে স্পেশালি আপনারা কীভাবে এই জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করার পরে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন, এবং দ্বিতীয়ত অনেকে জিজ্ঞেস করেছেন যে এই সার্টিফিকেটটি রেডি হতে কতদিন মতো সময় লাগবে। তো এটা অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করার পরে আপনার হসপিটাল কিংবা প্রাইভেট হসপিটাল আপনার ফর্ম ফিল আপের সময় যেটা প্লেস অফ বার্থ সিলেক্ট করেছিলেন সেই অনুযায়ী কিন্তু সেই ডিপার্টমেন্ট থেকেও ভেরিফিকেশন হবে। আমি এখান থেকে আপনাকে একটি লাইভ চেক করে দেখাচ্ছি। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন তখন এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড বাই প্রাইভেট হসপিটাল কিংবা ভেরিফাইড বাই হসপিটাল। এই স্টেপটি কমপ্লিট হওয়ার পরেও আরও কিছু ভেরিফিকেশন স্টেপ থাকে, যেগুলো কমপ্লিট হয়ে গেলে অ্যাটলিস্ট আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন এটা অ্যাপ্রুভড হয়েছে কিনা। তো যখনই অ্যাপ্রুভড হয়ে যাবে তখন এখানে কারেন্ট স্ট্যাটাস, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড শো হবে। যখনই অ্যাপ্রুভড শো হবে তখনই আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে কিন্তু আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এটার জন্য সিটিজেন সার্ভিসেসের মধ্যে এসে ওয়ার্ড যে অপশানটি রয়েছে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট একটি অপশান রয়েছে, বা ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে ইনপুট বা পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। যখনই সার্চ অপশানে ক্লিক করবেন তখন দেখবেন ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপিটা দিয়ে আপনাকে এখানে ওটিপিটা ইনপুট করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তখন নিচে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট একটি অপশান দেওয়া হবে, সেই অপশানে ক্লিক করে আপনাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে আপনাকে কোথাও কোনো কাগজপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এটার জন্য এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন কোনো রকম ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট না করে, এবং তৃতীয়ত এটা কতদিন সময় লাগে এটা কিন্তু এক্স্যাক্টলি বলা মুশকিল, কারণ একটা বার্থ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে সেটা কিন্তু অনেকটা স্টেপ থাকে ভেরিফিকেশানে, সেই ভেরিফিকেশানগুলি কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিন্তু তার জন্য যেটা করতে হবে আপনার অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে এই অপশানে আপনার সার্টিফিকেট নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার সাবমিটে ক্লিক করে আপনার স্ট্যাটাসটা ট্র্যাক বা চেক করতে থাকবেন, তাহলে আপনারা জানতে পারবেন আপনার এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কিনা। তো এখনকার এই ভিডিওর মাধ্যমে জাস্ট এই ইনফরমেশনটুকু আপনাকে দেওয়া ছিল যে আপনারা এই সার্টিফিকেটটি নিজেরা ডাউনলোড করতে পারবেন নাকি কোনো জায়গা থেকে আপনাকে সার্টিফিকেটটি কালেক্ট করতে হবে, এবং কীভাবে বা কতদিনের মধ্যে এই সার্টিফিকেটটি জেনারেট হবে এই সমস্ত তথ্যগুলি। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন, এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।